প্রশ্ন সমাধান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদ এস্টিমেটর পুর পরীক্ষা আঠাশ এগারো দুই বাংলা সাহিত্য গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি উত্তর খ বলাকা বেহুলা লক্ষিন্দর কাহিনী পাওয়া যায় কোন কাব্যে উত্তর খ মনসামঙ্গল কাব্যে কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সাময়িক পত্র হচ্ছে উত্তর গ সংবাদ প্রভাকর খনার বচনের উপজীব্য হচ্ছে উত্তর ঘ কৃষিকাজ মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি উত্তর ঘ ব্রজঙ্গনা সেলিম আল দিন রচিত নাটক কোনটি উত্তর ঘ জৈবতী কন্যার মন বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস কোনটি উত্তর ক দুর্গেশ নন্দিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে উত্তর ক বাউন্ডুলের আত্মকাহিনী আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা কে উত্তর গ হুমায়ুন আহমেদ কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রচিত প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা এ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি সকলেই কবি নন কেউ কেউ কবি কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত উত্তর গ খাঁচাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি উত্তর খ প্রভাবতী সম্ভাষণ মীর মোশাররফ হোসেন রচিত বিয়োগান্ত গ্রন্থ কোনটি উত্তর গ বিষাদ সিন্ধু ময়মনসিংহ গীতিকার অন্তর্গত কাহিনী কাব্য কোনটি উত্তর ক রেখা শোনো একটি মুজিবের কণ্ঠ থেকে লক্ষ্য মুজিবের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি এই গানটির গীতিকারকে উত্তর গ গৌরী প্রসন্ন মজুমদার রোকিয়া সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি উত্তর ঘ রাগ কিশোরদের জন্য রচিত সৌকত ওসমানের গ্রন্থ কোনটি উত্তর খ পঞ্চসঙ্গী বাংলা ব্যাকরণ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে উত্তর ক বিদ্যান বৈরশী দৈব একা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর খ ধ্বনি পাহাড় এর সমার্থক শব্দ কোনটি উত্তর গ নগ পাহাড় এর আরো কয়েকটি সমার্থক শব্দ হল পর্বত গিরি শৈল অদ্রি ভূধর অচল শৃঙ্ধর মহিধর খগ এর সমর্থক শব্দ হল পাখি বিহঙ্গ পক্ষী বিহগ বিহঙ্গম শকুন্ত বাংলা ভাষায় আগত আরবি শব্দ কোনটি উত্তর ঘ ছবি আরও কয়েকটি আরবি শব্দ হল কলম নগদ বাকি উকিল কানুন রায় মহকুমা জান্নাত গোসল এসলাস কিতাব আদালত হাদিস কুলি তুর্কি শব্দ জামা ফার্সি শব্দ দ্বন্দ্ব সমাসে গঠিত শব্দ কোনটি উত্তর খ কুশিলভ

ইন্টারনেট সার্ফিং অর্থ মজার কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য ইন্টারনেটে বিভিন্ন জিনিস খোঁজার কাজ দ্য অপোজিট অর্ড অফ ইজ ড্যাশ আনসার খ ক্লেভার ফুলিশ অর্থ মূর্খতাপূর্ণ মাইন্ডলেস অর্থ অমনোযোগী श अर्थ हटकारी द फ्रेंस रिफर्स टू डैश आंसर क द फ्रेंस इज़ द रिफ्लेक्सीव प्रोनाउन आंसर ख हिमसेल्फ আই উইস আই ড্যাশ এ পয়েট আনসার ঘর দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড হিয়ার দ্য অর্থ ক্রাউড ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ আনসার ঘ কালেকটিভ টউন চুজ দ্য প্লুরাল নাম্বার

আনসার ক বি পুরুষ মৌমাশি বি অর্থ স্ত্রী মৌমাশি হিন্দ অর্থ মাদিহরিণ ইউ অর্থ ভেড়ি লেস অর্থ

উশোসি অন স্টোগো শফিং টুমোরো হিয়ার টুমোরো ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ আনসার ঘ অ্যাডভার্ড চুজ দ্য রাইট অপশন মেধা ইজ ড্যাশ ইউনিভার্সিটি টিচার আনসার ক এ ড্যাশ হোম ইয়স্টারডে

কল ইন সাম্বি অর্থ কাউকে ডেকে পাঠানো হ্যাভ ইউ ইভার ড্যাশ লন্ডন আনসার ক বিন টু রাইট দ্য রং হিয়ার রাইট ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ আনসার ক ভার অফ দ্য টু গার্লস সুপ্রীতি ইজ ড্যাস ইন্টেলিজেন্ট আনসার গ ম বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে উত্তর গ তৃতীয় ভাগ কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট ডিগ্রি প্রদান করেছে উত্তর গ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর খ তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় উত্তর ঘ এগারোটি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর খ ভুটান জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে উত্তর গ সৈয়দ মাইনুল হোসেন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি উত্তর ক দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে উত্তর ঘ সুরমা নদী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর উত্তর ক পাঁচ বছর আন্তর্জাতিক বিষয়াবলী নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় উত্তর গ জার্মানি ইন্টারপোলের সদর দপ্তর কোন দেশে অবস্থিত উত্তর গ ফ্রান্স ব্রডগেজ ও মিটার গেজে ব্যবহৃত রেল এর স্ট্যান্ডার্ড লেন্থ কত উত্তর গ তেরো মিটার ও বারো মিটার ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ক ব্রাসেলস নিচের কোনটি ম্যাচ র্যাপিড ট্রানজিট উত্তর ক মেট্রো রেল লিওটলস্টই কোন দেশের সাহিত্যিক ছিলেন উত্তর ঘ রাশিয়া নিচের কোন দেশটি ব্রিক্স এর অন্তর্ভুক্ত নয় উত্তর ক জাপান মানাগুয়া কোন দেশের রাজধানী উত্তর গ নিকারাগুয়া ম্যান্ডাটরি ট্রাফিক সাইন এর আকার কেমন উত্তর গ বৃত্তাকার এসডিজি এর কয়টি লক্ষ্য রয়েছে উত্তর গ সতেরোটি বিজ্ঞান কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড উত্তর ক পিএইচ সুমান টু কম্পিউটার অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতাকে উত্তর ক স্টিভ জবস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ